নমস্কার, রিপাবলিক বাংলার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে আমি রয়েছি এলিনা। প্রত্যেক দিন আপনারা জানেন যে আমরা বিভিন্ন খবরের আপডেটস নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাই। রিপাবলিক বাংলার ডিজিটাল দুনিয়ায় আপনারা দেখতে পান ফেসবুক কন্টেন্ট। এই মুহূর্তে সব থেকে বড় খবর কি বলুন তো, আপনারাও জানেন আমরাও জানি, সামনে পুজো। পুজো তো এসেই গিয়েছে, মহালয়ার পরকেই শুরু হয়ে গিয়েছে বাঙালি শ্রেষ্ঠ উৎসব। আর আজকে শুভ চতুর্থী, চতুর্থের শুভেচ্ছা জানাই আপনাদের। এবং আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি সেই জায়গা একটু একটু করে আমরা যদি ইতিহাসের পাতা ঘাঁটি তাহলে প্রচুর ইতিহাস এই বাড়ি থেকে উঠে আসবে। দেখে বুঝতেই পারছেন যে আমি একটি রাজবাড়িতে দাঁড়িয়ে রয়েছি, কারণ এই যে খিলানগুলি, এই খিলানের রন্ধ্রে রন্ধ্রে জড়িয়ে রয়েছে ইতিহাস। পাথরিয়া ঘাটা রাজবাড়ি, অন্যতম রাজবাড়ি, কলকাতার যে বনেদি বাড়িগুলি রয়েছে তার মধ্যে অন্যতম এই রাজবাড়ির পুজো। এবছর পাথুরিয়া ঘাটা রাজবাড়ির পুজো 166তম বর্ষে পদার্পণ করেছে। এই পুজোয় জড়িয়ে রয়েছে বহু বৈশিষ্ট্য। শুধুমাত্র তাই নয়, ইতিমধ্যে মায়ের যে প্রতিমা সেই প্রতিমাও কিন্তু আনা হয়েছে। তবে আশ্বিনের যে কৃষ্ণ প্রতিপদ, সেই কৃষ্ণ প্রতিপদের আগে দেবীর বোধন হবে না। দেবীর বোধনের পরই দেবীর বেদী যে রয়েছে, যে বেদী ইস্ট ইন্ডিয়া কোম্পানির তৈরি করা, সেই বেদী, এই যে সেই বেদী, এবং এই বেদীতে মাকে প্রতিষ্ঠা করা হবে। মায়ের প্রতিমা ইতিমধ্যেই আনা হয়েছে, মাকে প্রতিষ্ঠা করার আগ মুহূর্ত বলা যেতে পারে। এবং পাথুরিয়াঘাটা রাজবাড়ির পুজোর যে প্রধান বৈশিষ্ট্যগুলি সেটাও আপনাদের একে একে জানাবো। প্রথমত, এ বাড়িতে প্রত্যেক দিন সধবা এবং কুমারী পুজো করা হয়। আমরা মূলত কি জানি, আমরা জানি যে অষ্টমীতে আমরা কুমারী পুজো করে থাকি, কিন্তু তা নয়, পাথুরিয়াঘাটা রাজবাড়িতে প্রত্যেক দিন সধবা এবং কুমারী পুজো করা হয়। একই সঙ্গে মাকে প্রত্যেক দিন হাজার একটি পদ্ম দিয়ে পুজো করা হয়, বিভিন্ন ধরনের ভোগ নিবেদন করা হয়। তবে এখানে পশু বলি একেবারে বিরুদ্ধ, পশু বলি না, এখানে বলি দেওয়া হয় চিনির মঠ, এবং সেই মঠ বলি দেওয়া হয়। তারপরে একে একে সন্ধি পুজো, বিভিন্ন আচার রীতি তো রয়েইছে। এবং আরও একটি বৈশিষ্ট্য এই রাজবাড়ির রয়েছে, যেটি অন্য কোথাও আমরা দেখতে পাই না, অন্য কোনো বনেদি বাড়িতে এই আচারও নেই। কারণ দেবীর যে প্রতিমা বিসর্জন, আমরা জানি দশমীতে হয়, কিন্তু সেই প্রতিমা বিসর্জনের আগে মাকে কনকাঞ্জলি প্রদান করা হয়। কনকাঞ্জলি প্রদান করার পর মাকে নিয়ে যাওয়া হয় গঙ্গায়। সেই গঙ্গায় দুটি নৌকায় মাকে বসানো হয় এবং ওই দুটি নৌকা সাতবার করে পরিক্রমা করা হয়। তারপরে মায়ের বিসর্জন দেওয়া হয়, কিন্তু তা নয়, মাকে কিন্তু শুয়ে বিসর্জন দেওয়া হয় না, এটা একেবারেই এই রাজবাড়ির বিরুদ্ধ। মাকে একেবারে সোজাসুজিভাবে জলে ফেলে দেওয়া হয়, এটাই তাদের বিসর্জনের রীতি। সুতরাং বোঝাই যাচ্ছে যে পাথুরিয়াঘাটা রাজবাড়ির সঙ্গে কত ইতিহাস জড়িয়ে রয়েছে। আরও একটি কথা আপনাদের জানাবো, এই রাজবাড়িতে পদার্পণ করেছিলেন, পায়ের ধুলো পড়েছিল শ্রীরামকৃষ্ণ দেব এবং একই সঙ্গে মহাত্মা গান্ধীর, দুজনেরই পায়ের ধুলো পড়েছিল এই রাজবাড়িতে। এই রাজবাড়ির সঙ্গে ইংরেজ আমল থেকে এই রাজবাড়ির সঙ্গে বিভিন্ন তথ্য জড়িয়ে রয়েছে, খুঁটিনাটি সব তথ্য। এবং মায়ের যে মূর্তি, আমরা বারবার সেই মূর্তির দিকে তাকিয়ে রয়েছি। সাবেকি প্রতিমা এখনও কোথাও গিয়ে জানান দেয় কলকাতার ঐতিহ্য, বাঙালির ঐতিহ্য, বাঙালির সংস্কৃতি। আর বনেদি বাড়ির পুজো মানে সে তো এক অপার আনন্দ। ইতিমধ্যেই এই রাজবাড়ির সদস্যরা একে একে আসতে শুরু করে দিয়েছেন, একসঙ্গে তারা এই ঠাকুর দালানে এই কটা দিন কাটান, একে অন্যের সঙ্গে আনন্দ ভাগ করে নেন, খাওয়া দাওয়া হই হুল্লোড় হইচই সমস্ত কিছু লেগেই থাকে এই পুজো ঘিরে। পাথুরিয়াঘাটা রাজবাড়ির পুজো ষষ্ঠী থেকে শুরু, এবং ষষ্ঠী থেকেই কিন্তু সাধারণ মানুষ থেকে শুরু করে যারা দর্শনার্থীরা থাকবেন প্রত্যেকের জন্য খুলে দেওয়া হয় রাজবাড়ি। অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। তবে আপনাদের অন্যান্য খবরের জন্য নজর রাখতেই হবে রিপাবলিক বাংলার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। আর অবশ্যই পুজোর সমস্ত কভারেজ, পুজোর সমস্ত আপডেট আমাদের সঙ্গে দেখুন, রিপাবলিক বাংলার সঙ্গে দেখুন। আর অবশ্যই রিপাবলিক বাংলার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, কারণ সমস্ত খবরের আপডেট সবার আগে পাওয়ার জন্য আপনাদের অবশ্যই নজর রাখতে হবে রিপাবলিক বাংলার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।